আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের চাল, ভোজ্য তেল এবং চিনি। বেড়েছে নদীর মাছের দর। শীতকালীন সবজির দাম স্থিতিশীল থাকলেও গ্রীষ্মকালীন সবজির বাজার চড়া। মিনালা দিবা রিপোর্ট। নিত্যপণ্যের বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে ভোজ্য তেল। এক লিটার বোতলজাত সয়াবিন তেল 135, খোলা সয়াবিন 115, পাম অয়েল বিক্রি হচ্ছে 105 টাকায়। সরকারি রেট দিয়ে দিছে আপনার 135 টাকা লিটার, 135 টাকা লিটারই বিক্রি হচ্ছে। আর খোলাটা বিক্রি হচ্ছে হলো আপনার 115 টাকা লিটার, আর পাম যেটা ওটা বিক্রি হচ্ছে হলো আপনার 100 টাকা লিটার। সয়াবিন তেল বিশেষ করে অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে, যেটা আমাদের সাধারণ ক্রেতার জন্য বা সাধারণ পরিবারের জন্য একবার অসাধ্য হয়ে দাঁড়াইছে। খোলা চিনি আগের দরে বিক্রি হলেও চড়া দামে বিক্রি হচ্ছে প্যাকেট জাত চিনি। মিনিকেট চালের কেজি 66 থেকে 68, পাইজাম 47 থেকে 48 টাকা। আটাশ চালের কেজি বিক্রি হচ্ছে 52 থেকে 54 টাকা দরে। পর্যাপ্ত আমদানি না হলে দাম কমবে না বলে জানান বিক্রেতারা। নাজির চাল যেটা, সেই নাজিরটা আমরা বিক্রি করতেছি হলো কোয়ালিটি ভেদে 56 থেকে 68 টাকা পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত পর্যাপ্ত আমদানি না হবে, মিলের দাম না কমাবে, ততক্ষণ পর্যন্ত বাজার কমবে না। এদিকে নদীর মাছের দাম অনেকটা বাড়তি। বাতাসি মাছ কেজি প্রতি বিক্রি হচ্ছে 550, গুলশা 600, চাপিলা 400 এবং কাজলি মাছ 600 টাকা দামে বিক্রি হচ্ছে। নদীর অন্যান্য মাছ, এই কাজলি মাছ, বাতাসি মাছ কেজিতে 20 টাকা 30 টাকা বাড়তি। মলা মাছটা আগের মতো আছে, আর চাষের যে মাছগুলো এগুলো স্থিতিশীল আছে। ব্রয়লার মুরগির কেজি 145 থেকে 150 টাকা, তবে সোনালী মুরগির দাম কেজিতে বেড়েছে 20 টাকা। গ্রীষ্মকালীন সবজি সজনে 200 টাকা, ঝিঙা 80, চিচিঙ্গা 50 এবং ঢেঁড়স বিক্রি হচ্ছে 80 টাকা কেজিতে। যে কোনো সবজি 1 কেজি 20 টাকা, 25 টাকা, 30 টাকা। আর গরম সবজি বর্তমানে 50 টাকা, 60 টাকা, 70 টাকা এরকম। দুন্দুল কেজি 60 টাকা, ঝিঙ্গার কেজি 70 টাকা, তারপরে চিচিঙ্গা 1 কেজি 40 টাকা, সাজনা 200 টাকা কেজি। আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে লেবু। মিনালা দিবা, একুশে টেলিভিশন, ঢাকা।